বলতেছিলাম যে যে জিনিসের মূল্য বেশি আমরা তার মূল্য দিতে জানি না, যেটার মূল্য কম সেটার মূল্য দেই বেশি। অনুরূপ ভাবে এই পৃথিবীর কোন দাম নাই আল্লাহ পাক বলছেন, সেই জিনিসটার মূল্য আমরা বেশি দিলাম আর পরকালের চিন্তা আমাদের দিল থেকে উবে গেল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি যায়্যান্না লাহুম আ'মালাহুম ফাহুম ইয়া'মাহুন। যারা পরকালের প্রতি ঈমান আনে না, পরকালকে যারা বিশ্বাস করে না, তাদের ক্রিয়াকাণ্ডকে তাদের কাছে চিত্তাকর্ষক বানায় দেওয়া হয় আর এভাবে এভাবে তারা পথভ্রষ্ট হয়ে যায়। দুনিয়া তাদের কাছে বেশি মজা লাগে, দুনিয়াটা বেশি ভালো লাগে। কয় হুজুর তাফসিরের মাহফিল ভালো লাগে, আবার যখন কীর্তন শুনতে যাই সিনেমা দেখতে যাই তাও খারাপ লাগে না, তাও ভালো লাগে। মিলাদ শরীফও ভালো লাগে, কীর্তনও ভালো লাগে, ওয়াজ মাহফিলও ভালো লাগে, গানও ভালো লাগে, সিনেমাও ভালো লাগে। এই যে দুই জিনিস ভালো লাগে, এটা হলো মুনাফিকি রোগ। এটা কি রোগ বলেন না সবাই, এটা কি রোগ? মুনাফিকি রোগ। ইমানের স্বাদ যখন নষ্ট হয় তখন এই অবস্থার সৃষ্টি হয়। বিষাক্ত সাপ যখন মানুষকে দংশন করে, রাতের অন্ধকারে বিষাক্ত সাপে মানুষকে দংশন করেছে, ওঝা আনা হলো, ওঝা এসে সর্বপ্রথম টেস্ট করবে যে সাপটা কি বিষাক্ত না এমনি সাধারণ সাপে তাকে দংশন করেছে, সাপটা কি ধরনের, এটা টেস্ট করার জন্য সাপে কাটা রোগীর মুখে ওঝা মুখের মধ্যে খুব ঝাল মরিচ অথবা লবণ এটা দেয়। দিলে পরে সে যদি বলে পানি পানি লাগে, খুব ঝালওয়ালা মরিচ কিন্তু মুখে পানি পানি লাগে, বুঝতে হবে বিষাক্ত সাপে কামড়িয়েছে। আর যদি ঝালকে ঝাল বলে, লবণকে লবণ বলে, তিতোকে তিতো বলে, তাহলে বোঝা যাবে বিষাক্ত সাপে কামড়ায় নাই। তো বিষাক্ত সাপের প্রধান আলামত হলো এই, বিষাক্ত সাপে যখন মানুষকে কাটে তখন তার প্রথম বিষক্রিয়া হচ্ছে তার রক্তকে জাম করে দেয় আর জিহ্বার স্বাদকে নষ্ট করে দেয়। এ পৃথিবীতে যত বিষাক্ত সাপ আছে সবচাইতে মারাত্মক আর বিষাক্ত সাপ হচ্ছে শয়তান। সবচাইতে বিষাক্ত সাপ কি? এই শয়তান যাকে ওয়াসওয়াসা দেয়, শয়তান যাকে দংশন করে, শয়তান যারে ফুটবল বানাতে পারে, সর্বপ্রথম তার ইমানের স্বাদ নষ্ট করে দেয়। তখন আখেরাত ভালো লাগে না, তখন মসজিদ ভালো লাগে না, তখন ওয়াজ মাহফিল ভালো লাগে না, তাফসির মাহফিল ভালো লাগে না, তখন সিনেমা পছন্দ হয়, গান পছন্দ হয়, মেলা পছন্দ হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ উল্টাপাল্টা কাম এই সমস্ত পছন্দ হয়, আল্লাহর ইসলাম ভালো লাগে না, পছন্দ হয় না। আল্লাহ পাক বলেন পরকালকে যারা অস্বীকার করে তাদের মনের তাদের জন্য এই দুনিয়াটাকেই তাদের সামনে চিত্তাকর্ষক, তাদের ক্রিয়াকাণ্ডকে চিত্তাকর্ষক করে দেওয়া হয় আর এর ভেতরেই তারা পড়ে থাকে। ফলে এই সব পরকালে অবিশ্বাসী লোকগুলি অহংকারী হয়, তারা কি হয়? আল্লাহ পাক বলেন ফাল্লাযীনা লা ইউমিনুনা বিল